আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটা সুইচ বোর্ড ওয়ারিং করে কিভাবে একটা লাইট চালাবেন এবং একটা ফ্যান চালাবেন এবং একটা সকেটের কানেকশন দিবেন এবং ইন্ডিকেটারের কানেকশন কিভাবে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি করলে এটা আগের থেকে সাজায় রাখছি, এটা ভিডিও ছোট হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন একটা হোল্ডারের সাথে দুটো তার লাগা রাখছি, একটা লাল একটা কালো, আর একটা তার নিয়ে এনেছি আমি মেন লাইন দেওয়ার জন্য। তো এই তার দিয়ে আমি মেন লাইনটা দিব, লাইন দিয়ে আপনাদেরকে চালাই দেখাবো। এবং একটা ফ্যান নিয়েছি, দেখুন এইটা করলে আমার ফ্যানের তার, এই ফ্যানটা আপনাদেরকে কানেকশন করে চালাই দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনারা এ টু জেড ভাবে পুরোটা না টেনে দেখেন তাহলে আপনারা সহজেই শিখতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চলে আগে থেকে সুইচ লাগাই ফেলছি যাতে আমার ভিডিওটা ছোট হয়, বেশি বড় না হয়, আর সুইচের প্রত্যেকটা নাট আমি লাগাই রাখছি খুব শক্ত করে। তো দেখতে পাচ্ছেন দুইটা সুইচ এবং একটা ইন্ডিকেটার একটা সকেট। তো কিভাবে কানেকশন করবেন, তো দেখুন আমি আগে চিকন যে ক্যাবেলের যে তারগুলো থাকে ওইগুলো আমি ইনসার্শনটা বের করে রাখছি উপরে কাভারটা ফেলাই দিয়ে। তো এটাকে আগে বোর্ডটা আগে ওয়ারিং করব। তো আপনারা যদি স্কিপ না করে পুরো এটা দেখেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে করতে হয়। তো দেখতে পাচ্ছেন লম্বা একটা তার নিয়ে আমি সুইচ থেকে একবার সকেট ইন্ডিকেটার সহ আমি এটাকে শর্ট করে দিচ্ছি এটা তার টেনে। তো আমার বাড়তি যেটুকু সেটাকে আমি কেটে দিব, কারণ বেশি তারের ভিতরে রাখবো না। তো দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার এবং সকেট এবং দুইটা সুইচের যে নিচের টার্মিনালগুলো আছে সবগুলোই আমি এক করে দিছি। তো এইখানে আপনি যেইখানে এই চারটার ভিতরে যে কোনো একটার ভিতরে ফেজ দিলে পরাই আপনাদের চারটার ভিতরে চলে যাবে, যার জন্য আমি আগে থেকে শর্ট করে নিছি। তো এটাকে আমরা খুব সুন্দরভাবে টাইট করে নেব, কারণ টাইট না করলে লুজ কানেকশন যদি থাকে তাহলে হচ্ছে সুইচ গরম হয়ে যাবে, কিংবা আপনারা যদি কিছু টু পিন সকেটে চার্জ দেন তা সেটাতে লুজ কানেকশন পাবে। এই জন্য আমরা নাটগুলো খুব সুন্দর করে টাইট করে নিব। তো বন্ধুরা, আমাদের ছোট আর একটু তার লাগবে, তো সেই তারটা আমরা ইন্ডিকেটার এবং সকেটের যে দুই টার্মিনাল আছে ওই টার্মিনালের সাথে আমরা লাগাই দেব। তো দেখতেই পাচ্ছেন আমরা একটা তার নিয়ে দুইটা ভাঁজ করে দিছি, ভাঁজ করে দিয়ে আমরা সকেট এবং ইন্ডিকেটারের ভিতরে লাগাই দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা পরবর্তী ভিডিও আসলে কি বিষয়ে দেখতে চান অবশ্যই আপনারা যদি কমেন্ট বক্সে জানান তাহলে আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দিব। তো দেখতে পাচ্ছেন যে হোল্ডারের যে দুটা তার আছে আমাদের, তো প্রথমে আমরা কালো তারটা এবং লাল তারটা এবং মেন লাইনের যে দুইটা তার আছে দুইটা তারের যে কালো তারটা হবে হোল্ডারের একটা কালো তার এবং মেন লাইনের একটা কালো তার, তো এটা আমরা বলি নিউট্রাল। তো মেন লাইনের তার নিউট্রালের সাথে আমরা লাইটের নিউট্রালটা দিয়ে দিচ্ছি এবং ফ্যানের তো আমার দুইটাই কালো তার, তো আমরা যে কোনো একটাকে আমরা ওই মেন লাইনের তারের সাথে কালো তারের সাথে পেঁচাই দিব, তো নিউট্রালের সাথে লাগাই দিব। তো দেখুন আমি তিনটা মিলে করলে আমি সুন্দর করে একসাথে পেঁচাই দিচ্ছি যাতে আমাদের নিউট্রালটা সবসময় পায়ে যায়। তো এটা যে আমি সকেট এবং ইন্ডিকেটার যে দুইটা টার্মিনাল আছে উপরে যে দুটো টার্মিনাল, এটা যে কোনো সকেটও লাগাইলেও হবে এবং ইন্ডিকেটারে লাগাইলেও হবে, তো দুইটার যে কোনো একটাতে আমরা লাগাই দেব। তো আমি আবারও বলতেছি আমরা এটাকে কখনো লুজ কানেকশন করে রাখবো না, আমরা পরিপূর্ণভাবে টাইট দিয়ে দেবো যতটুকু আমাদের টাইট নেয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের নিউট্রালে কানেকশনগুলি হয়ে গেল। তো নিউট্রালগুলি আমাদের মেন লাইন থেকে আসছে, মেন লাইন থেকে আসে একটা হোল্ডারের এবং একটা ফ্যানের
তিনটা মুড়াইয়ে আমি সকেটে এবং ইন্ডিকেটারে খুলে দিয়ে দিছি নিউট্রালটা। তো এখন হলো আমাদের যে তারগুলো বাকি আছে, তো এখন দুইটা টার্মিনাল খালি আছে। তো দুইটা টার্মিনালের যে আমাদের দুইটা তিনটা তার বাকি আছে, একটা হচ্ছে ফ্যানের, একটা হচ্ছে আমাদের লাইটের, এবং একটা হচ্ছে মেন লাইন ফেজটা। তো আমরা কলি প্রথমে কলি ফ্যানের যে একটা তার বাকি ছিল সে তারটা কলি আমরা সুইচের এক টার্মিনালে লাগাই দিছি। তো এখন আমরা হোল্ডারের যে লাল তারটা আছে, তো এটা সুইচের যে আরেকটা টার্মিনাল খালি আছে ওই টার্মিনালে লাগাই দেবো, কারণ এইটাতে সবসময় ফেজ যাবে, কারণ সুইচটা যখনই আমরা চাপ দিব তখনই আমাদের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে ফেজটা চলে আসবে সুইচের কন্টাক্টের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটের এবং ফ্যানের কানেকশনগুলি শেষ হয়ে গেছে কানেকশন করা। তো আমাদের এখন যে মেন লাইনে যে ফেজ তারটা আছে, তো ওইটাকে আমরা এখন কানেকশন করব। তো এইটাই হচ্ছে আমাদের মেন লাইনের ফেজ তারটা। তো ফেজ তারটা আমরা দিব কোথায়? তো আমাদের যে এই মাথা থেকে মাথা যে তারটা টানছি এটার যে কোনো একটা টার্মিনালে দিলে পারাই আমাদের ফেজ সব জায়গায় চলে যাবে। তো আমি এখন একটা লাইট লাগাইয়া এবং লাইন দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমি বলি এখন লাইনটা দিয়ে দিয়েছি। তো এখন আপনাদেরকে টেস্টটা দিয়ে দেখাবো যে আমার এখানে লাইন আসছে কি না। তো দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডে গুলি ফেজ চলে আসছে। তো এখন আমরা বোর্ডটা ঘুরিয়ে সুইচ দিয়ে দেখাবো লাইট অন অফ করে। তো আমাদের ইন্ডিকেটারটা দেখুন গুলি জ্বলে উঠছে। তো আমি এখন দেখুন লাইট জ্বালালাম, লাইট জ্বলছে, আবার অফ করলাম, অফ হয়েছে। তো এখন আমরা ফ্যানটা চালাবো। তো দেখুন আমাদের ফ্যানটাও গুলি চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কানেকশন করা শেষ, এবং আপনাদেরকে টেস্টটা দেখাবো যে আমাদের সকেটের কানেকশনটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা নেক্সটে কী ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য উপকার হবে আর আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে কাছে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।